بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين محترم আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, প্রিয় এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। আমরা মসজিদে হাজির হতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের দুনিয়ার জিন্দিগি কখনোই এক অবস্থার উপরে থাকে না। আপনার জিন্দিগি তা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক এবং রাষ্ট্রীয় হোক, দুনিয়ার জিন্দিগি কখনোই এক অবস্থার উপর, এক হালাতের উপরে থাকে না। দুনিয়ার এই জিন্দিগিটা মৌলিকভাবে বিভিন্ন অবস্থারই নাম, বিভিন্ন হালতেরই নাম। কখনো সুখ আসবে, আবার কখনো দুঃখ আসবে, কখনো আমার সচ্ছল অবস্থা যাবে, আবার কখনো অসচ্ছল হবে, কখনো আমার রোগবিহীন সময় যাবে, আবার কখনো বা রোগাক্রান্তও আমি হতে পারি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বড় নিদর্শন দুনিয়ার এই জিন্দগির মধ্যে, দুনিয়ার এই জীবন যাপনের মধ্যে, যে দুনিয়ার এই হালাত, দুনিয়ার এই অবস্থাদি কখনোই কারো জন্যেই এক রকম থাকে না, এক রকম থাকতে পারে না। হাসি কান্না, সুখ দুঃখ, বালা মুসিবত, সচ্ছলতা অসচ্ছলতা, এই মিলে এই আমার জিন্দগি, এই মিলে এই একজন মানুষের বা একটা দেশের জিন্দগি। একজন মুমিন তার ইমানের দাবি হচ্ছে সে তার আনন্দের সম যেমন দাম্ভিক হয়ে উঠবে না, অতি উল্লসিত হয়ে উঠবে না, আবার তার দুঃখের সময়, তার বালা মুসিবতের সময়ও সে কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাবে না, পরেশানগ্রস্ত হয়ে যাবে না। যে অবস্থায় তার হোক না কেন, তার অনুকূলের হোক কিংবা প্রতিকূলের হোক, তার মুওয়াফিক মুনাসিব জিন্দিগি হোক বা অন্য কিছু হোক,
সর্বাবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের তো অবস্থা আবার এটা শুনলে মনে করবে হুজুর আবার কার ইন্তেকালের সংবাদ বলতেছেন কিনা, এটা কোনো মৌতের দোয়া না, এটা কেবল মৌতের দোয়া না, এটা কেবল মৃত্যু সংবাদ শোনার দোয়া না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ অনেক বড় ঈমানের কথা, অনেক বড় বিশ্বাসের প্রকাশ, অনেক বড় চেতনা, অনেক বড় ধ্যান। একজন মুমিনের অনেক বড় একটা বিশ্বাসের সে প্রকাশ ঘটায় তার এই দোয়াটার মাধ্যমে, তার এই কালিমাটার মাধ্যমে, তার এই বাক্যটার মাধ্যমে। আমরা জীবনে তো কতবারই ইন্না লিল্লাহ পাঠ করি, এবং এটা আমাদের গত সপ্তাহের বয়ানটা মনে আছে আপনাদের, গত সপ্তাহের বয়ানটা যে কেমন যেন আমরা কি হয়ে গেছি, আর্টিফিশিয়াল মানুষ হয়ে গেছি। সব কিছুর মধ্যেই আমাদের গতানুগতা চলে আসছে, বাস মৃত্যু সংবাদ শুনলাম, মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কখনোই সেই ধ্যান নিয়ে, কখনোই সেই চিন্তা নিয়ে, চেতনা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে এই দোয়া আমি পাঠ করি না, গভীর মর্ম আমি চিন্তা করি না যে আমি কি বলছি, আমি কি প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ হচ্ছে মুমিনের অনেক বড় বিশ্বাসের প্রকাশ। কি বিশ্বাসের প্রকাশ, যে তার দুনিয়ার এই জিন্দিগিতে তার সুখের খবর হোক কিংবা তার দুঃখের খবর হোক, তার ভালো অবস্থা হোক কিংবা মন্দ অবস্থা হোক, তার সুখ দুঃখ হাসি কান্না বালা মুসিবত আনন্দ উল্লাস সব কিছুর মধ্যেই দিলে তার এই বিশ্বাস এবং জবানে তার এই বিশ্বাসের প্রকাশ। ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহরই, আমরা তো আল্লাহরই, আমি সুখে থাকলেও আমি তো আল্লাহরই, আমার আল্লাহর কথাই আমাকে বলতে হবে, আমার আল্লাহর গুণেই আমাকে গাইতে হবে, আমার আল্লাহর হামদ এবং প্রশংসাই আমাকে করতে হবে। আসলে তো বান্দার নিজস্ব কোনো ক্ষমতা নাই, বান্দার নিজস্ব কোনো শক্তি নাই, আল্লাহ দিয়েছেন বলে সে তার ক্ষমতা প্রকাশ করতে পারে, আল্লাহ দিয়েছেন বলে সে তার সক্ষমতা প্রকাশ করতে পারে, আল্লাহ দিয়েছেন বলে সে করতে পারে। আল্লাহ যদি তৌফিক না দেন, বান্দার সক্ষমতা থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও সে কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। তাই চরম আনন্দের বিষয় যদি হয়, অত্যন্ত উল্লাসের বিষয় যদিও হয়, কিন্তু তার প্রকাশটা একজন বান্দা, একজন মুমিনের সে তার এই প্রকাশটা একজন কাফের মুশরিকের মতো হবে না কখনো। অর্থাৎ আনন্দে সে উল্লসিত হয়ে যাবে না, আনন্দে সে দাম্ভিক হয়ে যাবে না, আনন্দে সে অহংকারী হয়ে যাবে না, বরং বিনীত নম্র নম্রতা, বিনম্র ভাব, কোমলতা, বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলে, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বলেই আমার জন্যে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আউয়ালান আলহামদুলিল্লাহি আখিরান, শুরুতেও আমি আমার আল্লাহরই প্রশংসা করছি, শেষেও আমি আমার আল্লাহরই প্রশংসা করছি, সর্বাবস্থা আমি আল্লাহর মহিমা, আমি আল্লাহর বড়ত্ব, আমি তার মহানত্বরই প্রকাশ ঘটাচ্ছি। আবার পক্ষান্তরে এই বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে, তার কোনো প্রতিকূল অবস্থাতে পড়বে, তার কোনো দুঃখের অবস্থাতে পড়বে, তার উপরে চরম বাধা মুসিবত চলে আসবে, এই বাধা মুসিবতের মধ্যেও, তার এই চরম অবস্থার মধ্যেও, তার এই বিপদগ্রস্ততার মধ্যেও, তার এই দুঃখ যাতনার মধ্যেও সে কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাবে না, সে কখনোই নিরাশাগ্রস্ত হয়ে যাবে না,
ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একমাত্র কাফির সম্প্রদায়ই, অকৃতজ্ঞ সম্প্রদায়ই, আল্লাহতে অবিশ্বাসী সম্প্রদায়ই নিরাশ হতে পারে, হতাশাগ্রস্ত হতে পারে। ভাইও, কয়দিনের দুনিয়ার জিন্দিগি, সুখে থাকলেও শেষ, দুঃখে থাকলেও শেষ। এবং শুরুতে যে কথাটা বললাম ভাই, আমরা মনোযোগ দিয়ে শুনি যে এই কথা কেবল নিছক একটা কথা না, এ আমার ইমা, এ আমার আকীদা এবং বিশ্বাসের প্রকাশ, এবং এটাই বাস্তবতা। দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার মানুষের জিন্দিগি, দুনিয়ার পরিবেশের জিন্দিগি, একটা দেশের অবস্থা, একটা সমাজের অবস্থা, একটা পরিবারের অবস্থা কখনোই এক অবস্থার উপরে থাকে না, থাকতে পারে না। বিভিন্ন হালতেরই নাম, বিভিন্ন অবস্থারই নাম, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির নামই হচ্ছে দুনিয়ার জিন্দিগি। আর আখেরাতের জিন্দিগি কি হবে? একটাই সুখ যাদের শুরু হবে, কেবল সুখ আর সুখ, খালিদিন ফিহা আবাদা। সেখানে কোনো ব্যবসায়ী তার ব্যবসায় লস হওয়ার কি করবে না, চিন্তা করবে না। সেখানে কোনো ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার চিন্তা করবে না। সেখানে কোনো ব্যক্তি হুচুট খেয়ে যাওয়ার চিন্তা, পদস্খলন হয়ে যাওয়ার চিন্তা করবে না। জান্নাত এমন এক জায়গা যেখানে কেবল সুখ আর সুখ, আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে কেবল দুঃখ আর দুঃখ। তাই একজন মমিন হিসাবে, একজন বান্দা হিসাবে সর্বাবস্থায়ই আমার দিল কোন দিকে থাকবে, সর্বাবস্থায়ই দিল কোন দিকে থাকবে, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, আমি তো আল্লাহরই জন্যে, আমি তো আল্লাহরই জন্যে, আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে, আমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে। এই যে কত বড় একটা সান্ত্বনার কথা যে আমার এই অবস্থা থাকবে না, আমি একদিন তার কাছে পরম সুখ নিয়ে, পরম আনন্দ নিয়ে আমি একদিন তার সঙ্গে, তার কাছে আমি একদিন চলে যাব, আমার এই অবস্থা, এই পরিবেশ, আমার এই ঠিকানা থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই মুমিন তার যখন কোনো ভালো সুখের খবর আসবে, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আবার যখন কোনো বিপদগ্রস্ততা, বালা মুসিবতের সংবাদ আসবে, বালা মুসিবত থাকবে, তখনও দিল তার কোন দিকে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই থাকবে, আল্লাহ অভিমুখী সে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দেশকে, একটা দেশের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাসাদের মতো করেছে, এক পরিবারের মতো করেছে। আপনি আমি আমার ভাই বোনদের জন্যে যেমন তাদের সুখে আমি সুখী, আবার তাদের দুঃখে আমি দুঃখী, একটা দেশেও সেটা উন্নতিতে কখনো পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে দেশের মানুষের মধ্যে এই মানসিকতা, এই মহব্বত, এই সুসম্পর্ক এবং সুন্দর বন্ধন সৃষ্টি না হবে, যে আমি আপনার সুখে সুখী, আবার আমি আপনার ব্যথায় ব্যথিত। এই তো মানুষ, এই তো মানুষ, যে অন্যের সুখে আনন্দিত হবে, সুখী হবে, আবার অন্যের ব্যথায় সে ব্যথিত হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এ কথা ইরশাদ করেছেন যে কেবল দেশের মানুষই না, ইসলাম এতটা উদার, এতটা বিস্তৃত ইসলামের মানসিকতা, একজন মুসলমানের মানসিকতা, যে সে তার ধর্ম তাকে শিখা, তার ইসলাম তাকে শিখা, তার আল্লাহ আল্লাহর রসুল তাকে শিখিয়েছেন, আল খালকু আইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি এক পরিবার পরিজনের মতো, সমস্ত সৃষ্টি এক একটা পরিবারের মতো, একটা পরিবারের লোকের মধ্যে একজন যদি আক্রান্ত হ, তাহলে বাকিরা যেমন পরেশান অস্থির হ, বাকিরা যেমন তার দুঃখে, তার ব্যথায় ব্যথিত দুঃখিত হ, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের দিলটাও এরকম হবে যে গোটা পৃথিবীর অস্থিরতার জন্যে তার দিল কাঁদবে,
গোটা পৃথিবীর পরেশানির জন্যে সেও পরেশানগ্রস্ত হবে, সেও দুঃখিত এবং ব্যথিত হবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহর কাছে ফা আহাব্বুহুম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দে বান্দা তো সেই, আনফাউহুম ইলা খালকিল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার সৃষ্টির জন্য সবচাইতে বেশি কল্যাণকামী উপকারী, সে আল্লাহর সৃষ্টিকে উপকার পৌঁছা। যখন সে দুঃখিত হয়ে যায়, সেই দুঃখিত এবং সেই বিপদগ্রস্তের পাশে সে দাঁড়া। আবার যখন তার আনন্দ থাকে, আপনারা জানেন কি না, ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে আনন্দের ব্যাপার হইলেও আনন্দের এই অভিনন্দন জানানো এটারও আলাদা দোয়া আছে। আবার কেউ যদি বিপদগ্রস্ত হয়, কেউ যদি দুঃখগ্রস্ত হয়, তাহলে সেখানে সমবেদনা জানানোর জন্যও আলাদা আবার নবীজির কি আছে, সুন্নাত আছে। এর মানে নবীজির সুন্নাত আমাদেরকে কথায় শিক্ষা দেয় যে তুমি তোমার দেশে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে একটা আনন্দের জন্যে যেমন তুমি অংশীদার, একটা আনন্দের মধ্যে যেমন তোমার আনন্দ আসবে, আবার এদেশের দুঃখ, এদেশের বিপদ, এদেশের বাধা মুসিবত, এদেশের মানুষের বাধা মুসিবত, সেখানেও তোমার দিল কি হবে, দুঃখিত হবে, ব্যথিত হবে। মেরে ভাইও, একদিকে আমাদের জন্যে এবং আমাদের দেশের মানুষের জন্যে এটা যেমন অনেক আনন্দের বিষয়, আনন্দের বিষয় যে একটা অসাধ্য সাধন, অসাধ্য সাধন পদ্মা সেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করায় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষমতা দান করেছেন। এবং ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আমরা আনন্দিত হই যে আগামীকাল ইনশাআল্লাহ সেটা চালু হবে, উদ্বোধন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব ধরনের মন্দতা থেকে হেফাজত করেন। আমরা সবাই দোয়া করি এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে খৈর এবং কল্যাণের, দেশের মানুষের জন্য বরকতের, কল্যাণের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এই আনন্দ কখনোই যেন আমাকে দাম্ভিক না করে তুলে, আমাকে দম্ভ অহংকারী না করে তুলে, এই ভাব যেন আমার দিলের ভিতরে সৃষ্টি না হয়, আমি তো করেছি, আমি কারণওয়ালা, এই ভাব যেন আমার ভিতরে সৃষ্টি না হয়, অবশ্যই আমি আনন্দিত হব, অবশ্যই আমার আনন্দ প্রকাশ করা উচিত, এটা আমার ইমানের দাবি, এটা আমার দেশপ্রেমের দাবি, এটা আমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি ভালোবাসার দাবি। কিন্তু আমাকে মনে রাখতে হবে কারণওয়ালাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, 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 আউয়ালান ওয়া আখিরান, শুরুতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আবার শেষেও তারই শুকরিয়া আদায় করি, তিনি এটাকে পরিপূর্ণতায় পৌঁছানোর তৌফিক দান করেন, আবারও শুকরিয়া আদায় করি, তিনি যেন সামনেও ভবিষ্যতেও এটাকে কল্যাণের উপরে রাখেন, রাখেন বরকতের উপরে রাখেন, সব ধরনের অকল্যাণ, মন্দতা, মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। আমাদের অন্তর খারাপ হতে হতে, অন্তর খারাপ হতে হতে এই অবস্থায় আমরা চলে গেছি। এখন আমি যদি আপনাকে পছন্দ না করি, তাই কি হয়, আপনার বিপদে, আপনার মুসিবতে আমি আনন্দ প্রকাশ করি, ঠিক আছে, অথচ চিন্তা করতেছে না যে এর অকল্যাণ আমার উপরেও আসবে, এর ক্ষতি আমার উপরেও আসবে। কিন্তু এতটা অন্ধ হয়ে যায়, এতটা অন্ধ হয়ে যায় হিংসার কারণে, শত্রুতার কারণে, বিদ্বেষ থাকার কারণে, যে ভাই ভাই, ভাই বোন একজন আরেকজনের দুঃখে মুসিবতে কোথায় পাশে দাঁড়ানোর কথা, আর কি হয়, আনন্দিত হয়, খুশি হয়েছে, এটাও কখনো একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তো একদিকে যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আবার সাথে সাথে যে বিপদগ্রস্ত মানুষ,
বন্যা কবলিত যারা হয়ে গেছে, বন্যা দুর্গত যারা হয়ে গেছে, এই বিপদের মধ্যে যারা পড়ে আছে, সমান তালে বরং আরো বেশি তাদের কথাও আমাকে মনে রাখতে হবে, তাদের বিপদগ্রস্ততার ব্যাপারেও আমাকে চিন্তা করতে হবে, এবং যার যে সামর্থ্য, যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুসারে তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। এটাও আমার ইমানের দাবি এবং এটাও দেশপ্রেমের দাবি। আমার ভিতরে যদি দেশপ্রেম থাকে, আমার ভিতরে যদি ইমান থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মান লাম ইয়াহতাম বি উমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না, যে মানুষের পেরেশানিতে পেরেশান না হয়, যে মানুষের পেরেশানিতে পেরেশান না হয়, মানুষের দুঃখে দুঃখিত না হয়, সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না, সে তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। সুতরাং এই যারা মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে, আলহামদুলিল্লাহ অনেকেই সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছেন, অনেক সংস্থাও এগিয়ে যাচ্ছে, সরকারও এগিয়ে যাচ্ছে, জনগণও এগিয়ে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে সাথে সাথে এই দোয়াও করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যত তাড়াতাড়ি সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি তাদের এই বিপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরায় দেন, তাদের বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন, এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখেন, সাহায্য সহযোগিতা এটা শেষ হয়ে যায়নি, এই কথা না যে পানি নেমে গেলে এটা শেষ হয়ে যাবে, এই কথা না যে পানি কমে গেলে এটা শেষ হয়ে যাবে, পরবর্তী এটার আবার একটা আসর আছে। অভাব হোক, অসুস্থতা হোক, নানান ধরনের এটারও একটা প্রভাব হয়। তাই আমরা যার প্রত্যেকের সামর্থ্য অনুসারে তাদের কথাও আমাদেরকে চিন্তা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হাদিসের মধ্যে যেমন এ কথা ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে ভালোবাসা, সবচাইতে পছন্দের মানুষ হচ্ছে সেই যে অন্য মানুষের প্রতিকেই উপকারী, কল্যাণকামী, যে যত বেশি মানুষের উপকার করতে পারবে, মানুষের কল্যাণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সে তত বেশি পছন্দে এবং সে তত বেশি ভালোবাসার এবং মহব্বতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথাও ইরশাদ করেছেন যে দেখো, আর রাহিমু ইয়ারহামুহুমুর রাহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা দয়া প্রকাশ করে, সহানুভূতিশীলতা প্রকাশ করে, আল্লাহও তাদের প্রতি দয়া করে, যে দয়াশীলতা প্রকাশ করে আল্লাহও তাদের প্রতি দয়াশীলতা প্রকাশ করেন। সুতরাং জমিনে যারা আছে, দেশে যারা আছে, পৃথিবীতে যারা আছে, তাদের প্রতি তুমি তোমার দয়া সহানুভূতিশীলতা প্রকাশ করো, ইয়ারহামুহুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমার প্রতি কি করবে, দয়া করবে। আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমাদের জন্যে এক দণ্ডও অগ্রসর হওয়া সম্ভব না। একটু আমরা গাফেল হয়ে গিয়েছিলাম, একটু আমরা উদাসীন হয়ে যাচ্ছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি দিচ্ছে, হেই একশো হাত দূরে থাকুন, একশো হাত দূরে থাকুন, সাবধান সাবধান। আবারও কি হচ্ছে, ভয় দেখাচ্ছে কি দেখাচ্ছে না? আমরা ভয় পাই না, আমরা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকেই আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে একদিন আমাকে হবেই, যেতে একদিন আমাকে হবেই, করোনা দিয়ে হোক আর এই দিয়ে হোক আর সেই দিয়ে হোক, একদিন আমাকে যেতে হবেই। মমিন হিসাবে যে বিষয়টা, এটা পরেশানির কিছু না, মমিন হিসাবে যে বিষয়টা আমাকে চিন্তা করতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমার যাওয়াটা যেন হাসির হয়, আনন্দের হয়, সুন্দর হয়, আমার যাওয়াটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং তার মাগফিরাত নিয়া হয়। কত খুশির মুহূর্ত হবে, কত আনন্দের মুহূর্ত হবে যখন
ফেরেশতারা মকমলের কি বলে এটাকে, মকমলের চাওয়াল নিয়ে, মকমলের তয়লা নিয়ে ফেরেশতারা আসবে, আর চারদিকে সুগন্ধ বিচ্ছুরিত হতে থাকবে, চারদিকে সুগন্ধি বিচ্ছুরিত হতে থাকবে। ফেরেশতারা পারমিশন চাবে আমার মতো অধম বান্দার কাছে, অনুমতি চাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আপনার রহটাকে অত্যন্ত ইকরাম, অত্যন্ত সম্মানের সাথে আপনার রহটাকে যেন নিয়ে যায়। একটু ধ্যান করুন ভাই, আমরা ধ্যান করা ভুলে যাচ্ছি, দুনিয়ার সাথে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি, সময় কোথায়? সময়ই তো নাই। আমরা ধ্যান করতে ভুলে যাচ্ছি যে কতটা আনন্দ এবং খুশির মুহূর্ত সেদিন হবে যে আমার সারা জীবনের মেহনত, আমার সারা জীবনের মেহনত আজ আমি দেখতে পাচ্ছি যে ফেরেশতারা কত ইকরামের সাথে, কত সম্মানের সাথে তারা আমার জানটাকে কবজ করার জন্যে, আমার জানটাকে নিয়ে যাওয়ার জন্যে ধরবে কোমলভাবে, জিজ্ঞেস করবে কোমলভাবে, আসবে কোমলভাবে। কেউ দেখতে পায় না, কিন্তু সে যে মারা যাচ্ছে সে কি দেখতে পায়, আর তারা বলতে থাকবে কথা ফেরেশতারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্তের অধিকারী, কোনো পরেশানি নাই, কোনো অস্থিরতা নাই, মমিনের জিন্দিগি, শুরু থেকেই বলতেছি কথাটা, মমিনের জিন্দিগি কোনো পরেশানি অস্থিরতা নাই, তার বালা মুসিবতেও সে ইন্না লিল্লাহি, তার আনন্দ সুখের সময়ও সে ইন্না লিল্লাহি, দুনিয়াতে যখন প্রথম আসছিল তখনও সে আল্লাহু আকবার, আবার দুনিয়া থেকে প্রথম শেষে যখন সে যাচ্ছে তখনও আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাম জানাইতে জানাইতে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম, গেইটে গেইটে, দরজায় দরজায়, জায়গায় জায়গায়, প্রটোকল খেয়াল করছে, জায়গায় জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আপনার সম্মানে, আপনাকে ফুলের তুরা দিয়ে গ্রহণ করার জন্যে, কারণ আন-নাফসুল মুতমাইন্না, আপনি প্রশান্ত চিত্তের অধিকারী আল্লাহর প্রতি, আল্লাহর ইমানের উপর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দেখেন ওই যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই একই শব্দ, ইরজিই ইলা রাব্বিকি, যা তুমি তোমার সারা জীবন বিশ্বাস করেছ, যা তোমার সারা জীবন তুমি ধ্যান করেছ, তোমার ইমানের মধ্যে লালন এবং পোষণ করেছ, আজকে সেটারই বাস্তবায়ন হচ্ছে, আজকে সেটারই বাস্তবায়ন হচ্ছে, ইরজিই ইলা রাব্বিক, ফিরে যাও তুমি তোমার রবের কাছে। দারুস সালাম নিরাপত্তার জায়গা, শান্তির জায়গা, যেখানে কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় তোমাকে গ্রাস করবে না, কোনো শঙ্কা তোমাকে আক্রান্ত করবে না, কোনো দুঃখ, কোনো বিষাদ, কোনো ব্যথা, কোনো বেদনা কিছুই তোমাকে আক্রান্ত করবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কতটা আনন্দের অবস্থা হবে, কতটা আনন্দের মুহূর্ত হবে। সুতরাং ভাই, মুমিনের এই যে জিন্দিগি, এই জিন্দিগি কিসের জিন্দিগি বলেন, শুরু থেকে যে কথাগুলো বললাম, মুমিনের এই জিন্দিগি বা যে কোনো মানুষের জিন্দিগি কয়েকটা হালতেরই নাম, কয়েকটা অবস্থারই নাম, মুমিনের জিন্দিগি, মানুষের জিন্দিগি কখনোই এক হালত এক অবস্থার উপরে থাকে না, থাকতে পারে না। তাই তার যখন আনন্দের সময় হবে, আনন্দের হালত হবে, তখনও যেমন সে আল্লাহর কথা মনে রাখবে, সে দাম্ভিক হয়ে যাবে না, অহংকারী হয়ে যাবে না, তার ভিতরে বিনয়, নম্রতা, কোমলতা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির। আহ, নবীজি মক্কাতে ঢুকছেন, মক্কাতে ঢুকছেন নবীজি বিজয়ের বেশে, কিন্তু পৃথিবী দেখেছে বিজয়ীর যে উল্লাস, যে দম্ভ, যে অহংকার, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নেই। বিনয় এবং নম্রতা, বারবার মাথা নুইয়ে যাচ্ছিল,
বারবার মাথা ধুইয়ে যাচ্ছিল আর এই দোয়া পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা নাসারা আবদা ওয়া হাজামাল আহজাব ওয়াহদা। আবার একই চরম বালা মুসিবত, চরম কষ্টের অবস্থাও তার আসবে, তখনও দিল কোথায় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই তার থাকবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা আমাদের দেশ এবং দেশের মানুষের জন্য একদিকে যেমন অনেক বড় আনন্দ একটা বিষয় আল্লাহ তাআলা পদ্মা সেতুর এটা করে দিয়েছেন, আমার দায়িত্ব দোয়া করা আল্লাহ তাআলা যেন সব ধরনের মন্দতা থেকে একে হেফাজত করেন। আগামীকাল ইনশাআল্লাহ চালু হবে, আমি অনেকদিন যাবতই ইচ্ছা করতেছিলাম যাব যাব, পরে একজনে বললেন যে যাবি নি যেহেতু, তো এখান থেকে ঘুরে আসবেন কেন, পার হয়ে আমাদের বাড়িও ঘুরে আসবেন। আমি বললাম ঠিক আছে, তাহলে শেষ হোক তারপরে একদিন যাব। এটা যেমন আমার জন্য অত্যন্ত আনন্দে এদেশের একজন মানুষ হিসাবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই তৌফিক দান করেছেন, আবার সাথে সাথে আল্লাহ তাআলার ইচ্ছা একই অবস্থাতে লাখ লাখ মানুষ দুর্গত অবস্থায় আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে, একই সাথে তাদের কথাও আমাকে মনে রাখতে হবে, তাদের পাশেও আমাকে দাঁড়াতে হবে। আমার সচ্ছলতা, আমার সক্ষমতা, আমার আনন্দ যেন কখনোই বিপদগ্রস্তদের থেকে আমাকে উদাসীন না করে দেয়, আমাকে যেন উদাসীন না করে দেয়। উদাসীন হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ভাইও, খুব বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইস্তিগফার করা, আর বিপদগ্রস্ত মানুষ যারা আছে, বন্যা দুর্গত মানুষ যারা আছে, এখনও তো অনেক এলাকাতেই, অনেক প্রায় ম্যাক্সিমাম এলাকাতেই এখনও পানি আছে এবং বিপদসীমার মধ্যেই আছে, তাদের কথাও আমাদের মনে রাখা, তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া। অনেক ইসলামিক সংস্থাও আছে যারা সাহায্য সংগ্রহ করছেন, অনেক এমনি সংস্থাও আছে যারা সাহায্য সংগ্রহ করছেন, যদি ব্যক্তিগতভাবে পারা যায় যাদের বাড়ি ওইদিকে আছে। অর্থাৎ এই ব্যথা, এই বেদনা আমার হৃদয়ের মধ্যে যেন আসে, এটা চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ওই দিলওয়ালা বানিয়ে দিয়েছিলেন, ওই দিলওয়ালা বানিয়ে দিয়েছিলেন, তাই তাকে এত বেশি বলতে হইতো না। দিল যখন তৈরি হয়ে গেছে, পরিস্থিতি যখন দেখেছেন, এমনিতেই তারা কি করেছেন, অগ্রসর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।